डियर व्यूअर एंड सब्सक्राइबर आई एम इंजिनियर बाशार वेलकम माय चैनल एटलास ऑटोमेशन बीडी। डियर फ्रेंड आज আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিমেন্স সিমেট্রিক মেনাজার S7 300 PLC তে কিভাবে আপনারা ওয়ান কমপ্লিমেন্ট এবং টুয়াইস কমপ্লিমেন্ট প্রোগ্রামিং করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড আমি একটি ফিক্সচার দেখাবো আপনাদেরকে ওয়ান কমপ্লিমেন্ট এবং টুয়াইস কমপ্লিমেন্ট। এটা হলো ওয়ান কমপ্লিমেন্ট, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, জিরো ওয়ান, মানে কিভাবে আপনারা এই ওয়ান কমপ্লিমেন্ট প্রোগ্রামটি করবেন, কিভাবে এখানে টুয়াইস কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান এর এখানে কোনো ক্যারি যোগ হবে না, ওয়ান কমপ্লিমেন্টে কোনো ক্যারি অ্যাড হয় না, কিন্তু টুয়াইস কমপ্লিমেন্টে কি আপনি ক্যারি অ্যাড হবে, ওয়ান ওয়ান এর জিরো, এখানে যে ওয়ান ওয়ান পর একটি তখন এখানে ওয়ানটা চলে আসবে, ক্যারি ওয়ানটা চলে আসবে, তারপরে ওয়ান জিরো জিরো জিরো। তো এখানে প্রোগ্রামিং মাধ্যমে সেটা আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনারা ওয়ান কমপ্লিমেন্ট এবং টুয়াইস কমপ্লিমেন্ট প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড আপনারা কিছু কমন জিনিস আপনাকে জানাই লাগবে, ঠিক আছে, প্রোগ্রামিং ক্ষেত্রে যে কমপ্লিমেন্টস কিভাবে করবেন, শিফট রেজিস্টার কিভাবে করবেন, কিভাবে বিট লজিক নিয়ে কাজ করবেন, এই কমন জিনিসগুলো আপনার কিছু না কিছু আপনাকে জানা লাগবে, ঠিক আছে, তখন আপনি প্রোগ্রামিং করতে গেলে আপনি ভালো করতে পারবেন। তো ফ্রেন্ড আমি হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি সিপিইউ 3152PNDP। এখানে আমি হার্ডওয়্যারটি সেভ করে নিব, সেভ করে আমি হার্ডওয়্যারটি পিএলসি তে দিয়ে দিব। আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে এখানে দেখেন আই এন বি, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, এন ই জি এটা হলো টুয়াইস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুয়াইস কমপ্লিমেন্ট। আমি ইন্টিজার নিয়ে কাজ করব, আপনার ডাবল ইন্টিজারও ব্যবহার করতে পারবেন, ডাবল ইন্টিজার হলো আপনার 32 বিট আর ইন্টিজার হলো 16 বিট। তো ফ্রেন্ড প্রোগ্রামটা শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনার বেল আইকন টিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে, আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের প্র্যাকটিস যদি পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেমে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ফ্রেন্ড আপনার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। আই এন বি এটা হলো যে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ফ্রেন্ড আমি ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, এখানে আমি ইনপুট দিব এম ডাব্লিউ জিরো, এম ডাব্লিউ জিরো দিলাম, আউটপুট নিব এম ডাব্লিউ ফোর। তো ফ্রেন্ড আপনারা খেয়াল করুন এটা হলো আমার, এখানে আমি ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালু এম ডাব্লিউ জিরো দিলাম, আমি এখানে ইনপুট ভ্যালু দিব, এখন আউটপুটে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, আউটপুটে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি এ আমি যে যদি আমি জিরো দিই তাহলে আউটপুটে ওয়ান পাবো, ওয়ান দিলে আউটপুটে জিরো পাবো, জিরো দিলে আউটপুটে ওয়ান পাবো, ওয়ান দিলে আউটপুটে জিরো পাবো, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টটা কিভাবে কাজ করে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি এখন পিএলসি তে দিয়ে দিব, দিয়ে আমি পিএলসি কে রান করে দিব, ফ্রেন্ড মনিটাইজেশন রান করে দিব, দেন আমি সিমুলেশনে চলে যাব, গিয়ে রান করে দিব আইএনবি ইন এম ডাব্লিউ জিরো, এম ডাব্লিউ জিরো, এম ডাব্লিউ ফোর। দেখেন ফ্রেন্ড আমার সমস্ত আউটপুট গুলো অন হয়ে আছে, কারণ আমার আমি প্রোগ্রামটি আবার পিএলসি দিব, ফ্রেন্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যদি আমি ইনপুট দিই, ইনপুট দিব, এখন আমার আউটপুট নাই, আমার ইনপুট আমি আপনার কন্ডিশন দেখাচ্ছি, আবার কন্ডিশনটা দেখাবো আমি, আমার ইনপুটে যদি ওয়ান থাকে আউটপুট জিরো হবে, ইনপুটে জিরো থাকলে আমি ইনপুট যদি জিরো থাকে তাহলে আউটপুট আমার ওয়ান, ইনপুট যদি জিরো থাকে আপনারা খেয়াল করুন ফ্রেন্ড আমার ইনপুট, ইনপুটে এখন কি ইনপুটে এখন হলো জিরো,
इनपुट हलो जीरो आउटपुट हलो वन आउटपुट हलो वन इनपुट हलो जीरो आउटपुट हलो वन इनपुट हलो जीरो आउटपुट हलो वन एखन जदि आमि इनपुट वन दी आउटपुट आमार जीरो जदि इनपुट आमि वन दी आउटपुट हलो जीरो तो फ्रेंड एटा हलो आमार वन्स कमप्लीमेंट वन्स कमप्लीमेंट ठीक है सब प्रत्येक गुलो एभाबे काज करबे देखेन आमि जखन যেখানে আমি ইনপুট দিব এখানে আমার আউটপুট জিরো হয়ে যাবে আউটপুট দেখেন আমি আমি ষোলো বিট নিয়ে কাজ করছি এখানে ষোলো বিট তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে এখন ফ্রেন্ড আমি চলে যাব টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো তো আমি ফ্রেন্ড পিএলসি কে আমি এখন স্টপ করে দিব স্টপ করে দিয়ে আমি মনিটরেশন অফ করে দিব এটাকে কেটে দিব কেটে দিয়ে আমি টুয়াইস কমপ্লিমেন্ট নিব টুয়াইস কমপ্লিমেন্ট এখানে আমি সেম এম ডাব্লিউ জিরো নিব এখানে আউটপুট নিব এম ডাব্লিউ ফোর এম ডাব্লিউ ফোর হল যে আমি এম ডাব্লিউ এম বি ফোর এবং এম বি ফাইভ এইট বিট মিলিয়ে আমার এম ডাব্লিউ ফোর আর এখানে এম ডাব্লিউ জিরো হল যে আমার এম বি জিরো এইট বিট এম বি ওয়ান এইট বিট টোটাল ষোলো বিট আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি পিএলসি তে দিব মনিটরেশন অন করে দিব অন করে পিএলসি কে রান করে দিব দেখেন এখানে আমার কোনো আউটপুট নাই আমার টয়েস কমপ্লিমেন্টে আমার কোনো আউটপুট নাই আমার ইনপুট জিরো আউটপুট জিরো এখানে আমি কন্ডিশন দেখাবো আপনাদেরকে টয়েস কমপ্লিমেন্ট টয়েস কমপ্লিমেন্ট হলো যে যখন আমার ইনপুট ওয়ান আউটপুট ওয়ান জিরো যদি ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো যদি ইনপুট ওয়ান ওয়ানে যোগ করার পর জিরো ঠিক আছে তারপর যে ক্যারি বিটটি আসবে সেটি এখানে চলে আসবে আপনার ফ্রেন্ড আবার খেয়াল করুন ওয়ান্স কমপ্লিমেন্ট টয়েস কমপ্লিমেন্ট হলো আপনার যখন ইনপুট ওয়ান থাকবে আপনার ইনপুট ওয়ান ইনপুট ওয়ান ইনপুট ওয়ান দেন এটা দেখেন এখানে ক্যারি অ্যাড হয়ে গেছে সব কিছু ক্যারি অ্যাড হয়ে গেছে ইনপুট যখন আমি ওয়ান দিছি ঠিক আছে এখন যদি আমি ইনপুট একটা একটি করে ইনপুট অন করেন দেখেন এখন সে ওয়ানের সাথে ওয়ান যোগ করার পর সে এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করার পর এখানে জিরো হয়ে যাচ্ছে এখানে দেখেন আমি টু লগে টু যোগ করার পর সে দেখেন এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো আপনার খেয়াল করুন ফ্রেন্ড ওয়ানের সাথে ওয়ান যখন হবে তখন জিরো হবে ওয়ানের সাথে ওয়ান যখন হবে তখন জিরো হবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ফ্রেন্ড দেখেন আমি যখন জিরোর সাথে জিরো দেখেন আমার এখানেও প্রোগ্রামে চলে যায় প্রোগ্রামে চলে যায় যখন আমি ইনপুট বিটটা হাইড করতেছি তখন আমার সিক্সটি ফাইভ থাউজেন্ড টু এইট জিরো বিট চলে আসতেছে আমার আউটপুটে বিট চলে আসতেছে ঠিক আছে যখন আমি এখন আমি যদি বিট নাম্বার ওয়ান বিট নাম্বার ওয়ানের সাথে যদি আমি যোগ করি যখন আমি এখানে বিট ওয়ান বিট ওয়ান যখন আমার বিট জিরো হয়ে গেছে আমরা জানি কি ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারিটা বসবে ওয়ান ওয়ান অ্যাড জিরো যখন এখানে জিরো থাকবে তখন ক্যারিটা এখানে বসে যাবে আর সেম হয়ে যাবে তো ফ্রেন্ড এখন যদি টুর সাথে টু বিট আমি অ্যাড করি তাহলেও জিরো হয়ে যাবে থ্রির সাথে থ্রি বিট যদি অ্যাড করি তাহলে জিরো হয়ে যাবে ফোরের সাথে ফোর বিট যদি অ্যাড করি তাহলে জিরো হয়ে যাবে ফাইভের সাথে ফাইভ বিট যদি অ্যাড করি জিরো হয়ে যাবে সিক্সের সাথে সিক্স বিট যদি অ্যাড করি জিরো হয়ে যাবে সেভেনের সাথে সেভেন বিট অ্যাড করলে জিরো হয়ে যাবে তাহলে আমার এইট বিট গেল এখন আমার লাস্ট এইট বিট এম বি ওয়ান এখানে আমি জিরো করবো দেখেন আমার এখানে হাই গেছে এখানে যে বিটটি হাই ছিল সেটাও চলে গেছে এখন ঠিক আছে এখন যদি আমি ওয়ানের সাথে ওয়ান অ্যাড করি তাহলে জিরো হয়ে যাবে টুর সাথে টু অ্যাড করলে জিরো হয়ে যাবে আমি পিডিএফে চলে এতে চলে যাই টু এর সাথে টু যদি অ্যাড করি জিরো হয়ে যাবে আউটপুট জিরো হয়ে যাবে থ্রির সাথে থ্রি বিট যদি অ্যাড করি জিরো ফোরের সাথে ফোর বিট অ্যাড করলে জিরো ফাইভের সাথে ফাইভ বিট অ্যাড করলে জিরো সিক্স
সাথে 6 বিট অ্যাড করলে 0, 7 এর সাথে 7 বিট অ্যাড করলে 0। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে দেখেন এখানে এখন 1 বিট, অনলি 1 বিট আছে, অনলি 1 বিট আছে, কিন্তু আমার সমস্ত বিট হাই, ইনপুট সমস্ত বিট হাই, ইনপুট সমস্ত বিট হাই, এখানে 65535 আমার ইনপুট সব বিট হাই, কিন্তু আমার আউটপুট ওয়ান্স কমপ্লিমেন্ট শুধু 0 1। তো ফ্রেন্ড টোয়াইস কমপ্লিমেন্ট, তো ফ্রেন্ড এটা হলো টোয়াইস কমপ্লিমেন্ট, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা ওয়ান্স কমপ্লিমেন্ট প্রোগ্রামিং করবেন, কিভাবে টোয়াইস কমপ্লিমেন্ট প্রোগ্রামিং করবেন পিএলসিতে, সিমেন্স পিএলসিতে। তো ফ্রেন্ড দর্শক সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের কাছে যদি পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।